স্বাগত নাজদীপ ট্রেডার্স প্রেজেন্টস ইউথ ভয়েস টিভির নিয়মিত আয়োজন বিনোদন ডেস্কে। সাথে আছি আমি হাসান শাকিল। বলিউডে অভিষেক হচ্ছে সিয়ামের, আর এদিকে অনন্ত বর্ষার কাছে দুঃখ প্রকাশ করলেন ঐশ্বরিয়া রায়। বঙ্গবন্ধুর বায়োপিকে শুভকামনা জানালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবং কান উৎসব মাতালো বাংলাদেশি এক অপরিচিত সিনেমা, জানাবো বিস্তারিত। এবার হিন্দি সিনেমায় অভিনয়ে আসছেন বাংলাদেশের সিয়াম। মিথিলা পালকার, জাভেদ জাফরি এবং সিয়াম আহমেদ সম্প্রতি ইন দ্য রিং সিনেমার কাস্টে যোগ হয়েছেন। 17 বছর বয়সী একজন নারী বক্সারকে নিয়ে এটি নির্মিত হবে, যা একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। হিন্দি ভাষার এই সিনেমা পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের পরিচালক অলকা রঘুরাম। কানে গিয়ে ঐশ্বরিয়া অভিষেকের সাথে কুশল বিনিময় হয় বাংলার অনন্ত বর্ষা জুটির। নাস্তার ফাঁকে তারা একসঙ্গে ছবিও তোলেন। অনন্তর ভাষ্যমতে তাদের দিন দ্য ডে সিনেমার ট্রেলারের ভূয়সী প্রশংসা করেন ঐশ্বরিয়া অভিষেক। এছাড়া অনন্ত বলেন যে, আমাদের দেশের টিভি চ্যানেল তোমাদের দেশে দেখায় না বলেই তোমরা আমাদের চেনো না, কিন্তু আমরা তোমাদের চিনি খুব ভালো করে। এতে ঐশ্বরিয়া দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে ফারুক ইতিশার সঙ্গে নওয়াজউদ্দিনের সখ্যতা নোম্যান্স ল্যান্ড সিনেমা দিয়েই। ইন্ডিয়ান প্যাভিলিয়নে আবারও তারা ফ্রেমে বন্দী হন একসাথে। এ সময় আরেফিন শুভর করা মুজিব দ্য মেকিং অফ ন্যাশন বায়োপিক নিয়েও মন্তব্য করেন নওয়াজউদ্দিন সিদ্দিক। কান উৎসবে দেখানো হলো মুজিবের ট্রেলার, যেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী সহ পুরো সিনেমার অভিনয়শিল্পীরা। কান চলচ্চিত্রে বেস্ট ফিলোসফার ফিল্ম অ্যাওয়ার্ডে ভূষিত হলো বাংলাদেশের ডেজা ভু। ডেজা ভু কথাটি মূলত ফরাসি ভাষা থেকে এসেছে, যার বাংলা ইতিমধ্যে দেখা। মানুষ যেভাবে সমুদ্রকে দূষিত করছে, যদি কোনোদিন সমুদ্র পৃথিবীর মানুষের উপর প্রতিশোধ নেয় তাহলে মানুষ কোথায় যাবে, এই থিমকে বেসড করে তৈরি করা হয়েছে ডেজা ভু। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হোসেন, যিনি মেড ইন বাংলাদেশ খ্যাত। এখন পর্যন্ত আন্তর্জাতিক 9টি চলচ্চিত্র উৎসবের পালক যোগ হয়েছে ডেজা ভু পোস্টারে। ডেজা ভু 12তম দাদাসাহেব ফালকে 2022 চলচ্চিত্র উৎসব থেকে পেয়েছে অনারেবল জুরি মেনশন অ্যাওয়ার্ড। ফ্রান্সের বিশ্ব কান চলচ্চিত্র উৎসবে ডেজা ভু জিতেছে বেস্ট ফিলোসফিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড। হাসান শাকিল, বিনোদন ডেস্ক, ইউথ ভয়েস।